বুড়িচঙে আলোকিত যুব উন্নয়ন সংস্থার কম্বল ও ফল বিতরণ। কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সমূল ও রাজাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায় বিধবা এতিম প্রতিবন্ধী শীতার্থ শিশুদের মাঝে কম্বল জামা কাপড় ফল বিতরণ করা হয়েছে। গতকাল 29শে জানুয়ারি রবিবার উপজেলার বাক্সমূল ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে সকাল 11টায় আলোকিত যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও কলামিস্ট গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 2 নং বাক্সমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হাসান মাস্টার। এই সময় উপস্থিত ছিলেন বাক্সমূল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ, বুড়িচং থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি মির্জা তৌফিক, হাফেজ মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিন আক্তার, সদস্য মোহাম্মদ তাহামিন আক্তার, মোহাম্মদ তোফায়েল আহমেদ, শরীফুর রহমান, মোহাম্মদ জুনাইদ ইসলাম, আসিফ সাইফুল ইসলাম, রেয়াজউদ্দিন, মোহাম্মদ রিফাত ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল করিম চেয়ারম্যান বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা অসহায় মানুষের পাশে আছে এবং সেবা দিয়ে যাচ্ছে। সকল শ্রেণী পেশার মানুষের পাশে আলোকিত যুব উন্নয়ন সংস্থা প্রতিটি দুর্যোগ সময় সাধারণ মানুষের পাশে থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তুমি আর একটু পিছিয়ে দাও। সিলেক্ট করে আলোকিত যুব উন্নয়ন সংস্থার মাধ্যমে আপনাদের হাতে কিছু গরম কাপড় জামা এবং কম্বল দেওয়ার জন্য আজকে আয়োজন, সাথে হালকা কিছু আপ্যায়নের ব্যবস্থা আপনাদের জন্য রয়েছে। আমরা যাদেরকে সিলেক্ট করছি, আপনারা সকাল 9টা থেকে কষ্ট করতেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আর বিশেষ করে আমাদের বাক্সমূল ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব আব্দুল করিম, তিনিও ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের সম্মানিত প্রিন্সিপাল স্যার, তিনিও এসেছেন, এবং একজন বীর মুক্তিযোদ্ধা আমারই আত্মীয় জনাব আবুল হাশিম সাহেব, তিনি এসেছেন, এবং মির্জা তৌফিক ভাই আওয়ামী লীগ নেতা স্থায়ী সহ সাংবাদিক ভাইয়েরা, আপনারা সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আসলে আজকে এমন কিছু না, আরও আগে যদি আমি বিষয়টা আপনাদেরকে হাতে তুলে দিতে পারতাম আমার কাছে ভালো লাগতো।